তেহত্তর জহমকাকে মুস্কুরায়া ও হুসাইন, শেরকে মানি ময়দান মে আয়া ও হুসাইন। সুবহানাল্লাহ বলেন না? তেহত্তর জহমে গোড়া শরীর চুর চুর, এখন আর বেশি সময় নাই, গোড়া শরীর থেকে রক্ত জড়ে যাচ্ছে। তাঁবুর মধ্যে গেলেন, তাঁবুতে শেষবারের মতো ঔলাদগণকে দেখার জন্য পেয়ারা নবীর খানদানের মহিলাদেরকে তাঁবুর মধ্যে ইমামে হুসাইনের বিবি যান, ইমামে হুসাইনের বেটি সাকিনা, ইমাম হুসাইনের আপন আদরের বোন বিবি জাইনাব, সবাই তাঁবুর ভিতর। পুরুষের মধ্যে শুধু ইমামে জাইনুল আবেদিন অসুস্থ। তখন গোড়া শরীরের মধ্যে বড় বড় 73টি জখম, গোটা শরীর রক্তে লাল, রক্ত পড়ছে কপাল মুবারক থেকে, দাড়ি মুবারক থেকে, দুই হাত থেকে, পা মুবারক থেকে, পেট থেকে, পিঠ থেকে, সারা রক্ত বের হচ্ছে। তাঁবুর মধ্যে গেলেন, তাঁবুর মধ্যে গিয়ে সবাইকে ধৈর্য ধারণ করার শিক্ষা দিলেন। বিবি জয়নব আপন বোন, মা ফাতেমার বেটি, ভাইকে জড়িয়ে ধরে, রক্তার্ত শরীর জড়িয়ে ধরে অনেক কাঁদলেন, বোনকে সবরের শিক্ষা দিলেন। বিবি সাকিনা আদরের বেটি, বেটি বাবার এই অবস্থা দেখে জপ 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 কেঁদে দিলেন, বেটিকে ধৈর্য ধারণের শিক্ষা দিলেন। বিবিগণ বিবিগণ কাঁদছেন, তাদেরকে ধৈর্য ধারণের শিক্ষা দিলেন। আদরের ছেলে হযরতে জাইনুল আবেদিন আলী আওসাদ, তিনি অসুস্থ, ওনাকে মাথায় হাত বুলিয়ে দিলেন। উনি কামনা করেছিলেন, বাবা আমার বড় ভাই চলে গেলেন, শহীদ হয়ে গেলেন, আমার ছোট ভাই মাসুম আলী আসগর চলে গেলেন, আমাকেও একটু আপনি ইজাজত দেন, অনুমতি দেন, আমি ওই জালেমদের সাথে যুদ্ধ করে জেহাদ করে আমিও শাহাদতের সুরা পান করতে চাই। বাবা তোমাকে অনুমতি দিব না, একের পর এক সবাইকে অনুমতি দিয়েছি, তোমাকে দিব না, তুমি আমার নবীর খানদানের মধ্যে তুমি জীবিত থাকবে, তুমি এই মা বোনদেরকে নিয়ে মদিনা শরীফ যাবে, তুমিও চলে গেলে মা বোনদেরকে কে নিয়ে যাবে, তোমাকে আমি আল্লাহর হাওয়ালা করে দিলাম, তোমাকে আল্লাহর হাওয়ালা করে দিলাম, তুমি সবর ধরবা, আমিও ধৈর্য ধরেছি, তুমিও সবর ধরবা, ধৈর্য ধরবা। এবার ওনাদেরকে আল্লাহর হাওয়ালা করে তিনি এবার আবার রণাঙ্গনে ওই জালেমদের সফের ভিতরে ঢুকে গেলেন, মুখে হাসি। তারা মনে করেছিল ইমামে হুসাইন শেষবারের মতো বউ বেটি সবাইকে দেখে আসলেন, হয়তো ইমাম হুসাইনের চোখে পানি থাকবে, চেহারা মলিন থাকবে। ইমামে হুসাইন এবার মুখে তবাসসুম, মুস্কি হাসি, গোড়া শরীর জপ জপ রক্ত পড়ছে, রক্তের ফুটা মনে হচ্ছে এক একটি মণি মুক্তা। সুবহানাল্লাহ বলেন না? আকাশে তারকা যেরকম, নিশি রাত্রে আকাশে তারকা যেরকম ঝিলমিল করে, ইমামে হুসাইনের গোটা শরীর থেকে, শহীদের শরীর থেকে রক্তের সমস্ত ফুটা আসমানের আকাশের তারকার মতো ঝিলমিল করছে। সুবহানাল্লাহ। 73 জখম কাকে মুস্কুরায়া ও হুসাইন, এত বড় বড় জখম 73টি, তারপরে ইমামে হুসাইনের নূরানি চেহারার মধ্যে কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ বলেন না? শেরকে মানি, শেরকে মানি, ময়দান মে আয়া ও হুসাইন। এখনো শেরে হুদা আলীর ছেলে, বাঘের ছেলে বা, সুবহানাল্লাহ বলেন না? এখনো তারা মনে করেছিল শেমুর জিল জৌসান আনাস নাকি এই 5000 এদিদের সৈন্যদের দ্বারা বড় 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 সেনাপতি ছিল আমর বিন সাদ, শেমুর জিল জৌসান, এরা মনে করেছিল ইমাম হুসাইন হয়তো এখন কাহিল হয়ে গেছে, কারণ শরীরে এখন রক্ত, 3 দিনের উপবাস, 3 দিনের পিপাসা, আর একের পর এক সব আহলে বাইত, সব আদরের ছেলে সন্তান মাইমের আদর কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, হয়তো ইমামে হুসাইন এখন কাবু হয়ে গেছে, রক্ত নাই শরীরে। তারা মনে করছিল না আলীর ছেলের বল শক্তি চলে গেছে। তখনও হে শেমুর কি বলছিস, তারা তখনও বলছে শেমুর, আনাস দেখি ইয়াজিদের দালালরা, আয় হুসাইন এখনো সময় আছে, তোমার শরীরে এখনো প্রাণ আছে, এখনো তুমি একবারের মতো ইয়াজিদকে খলিফা মেনে নাও, মুসলিম জাহানের খলিফা মেনে নাও,
আমরা প্রয়োজনে তোমাকে মাথায় নিয়ে মাথায় রেখে মদিনায় পৌঁছিয়ে দেব। আমার ইমামে হুসাইন মুস্কি হাসি দিয়ে, ভাগের বাচ্চা বা এই বিয়াদাব, এই শেমন জিল জাউশনে আনাস নাকি, এই ফলামিন ফলান, এই ফলামিন ফলান, আমি কার ছেলে ভুলে গেছো? আমি খাতুনে জান্নাতের ছেলে, আমার মাকে আমার নবী রহমতুল্লাহ আলামিন নবী জান্নাতের রমণীদের সর্দার বলেছেন। আমি ইমামে হাসানের ছোট ভাই, আমরা দুই ভাইকে আল্লাহর নবী জান্নাতের যুবকদের সর্দার বলেছে। আমি কার ছেলে কার নাতি, তোরা কি ভুলে গেছস? খবরদার, ওনাদেরকে তাবুতে গিয়েছিলাম ওনাদেরকে আল্লাহর হাওয়ালা করার জন্য, আর ওনাদের সাথে দেখা হবে কিনা জানি না, হয়তো এটা শেষ দেখা দুনিয়ায়, জান্নাতে দেখা হবে, কিন্তু এটা মনে করিস না আমি কাবু হয়ে গেছি। আসো এবার, আবার আসো, এতক্ষণ তো আমার সাথে সবাই, আমি একা তোমরা সবাই যুদ্ধ করেছ, আবার আসো, কে আসবে আসো। আবার বাঘের মতো হুঙ্কার দিলেন, সবাই বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো শহীদদের মর্যাদা। দুনিয়া তো ওনাদের জন্য কোনো ভয়, 22,000 লস্করকে ভয় করে নাই। ওনারা কি জঙ্গলের বাঘ ভল্লুককে ভয় করবে? এজিদের সৈন্যদের হাতে ছিল বিষাক্ত তলোয়ার, তীর, মল্লম, বর্ষা, নেজা। আমার ইমামে হুসাইন এক জর্রা পরিমাণ ভয় করে নাই, বাঘের মতো হুঙ্কার দিচ্ছে। আবার লড়াই যুদ্ধ করতে করতে পরবর্তী পর্যায়ে শাহাদতের সুরা পান করলেন। ওই জালেমরা ইমামে হুসাইনের মস্তক মাথা মুবারককে পৃথক করে দিল, শরীর থেকে আলোক করে দিল। সুবহানাল্লাহ, বলেন না কেমন শহীদদের মর্যাদা। ইমাম হুসাইন এতক্ষণ তো মাথা শরীরের সাথে ছিল, এতক্ষণ তো অন্তত রক্ত জ্বললো, 73টি বড় বড় জখম হলো, মাথা মুবারককে হয় নাই, পৃথক হয় নাই। এখন তো লাস্টে মাথা মুবারককে কি করে দিল? কারণ তারা ইমামে হুসাইনের এই বিচ্ছিন্ন মাথা, এই মস্তিষ্ক তারা এজিদের রাজ দরবারে নিয়ে যাবে, দামেস্ক সিরিয়ার রাজধানী এজিদের দরবারে নিয়ে যাবে। ইমামে হুসাইনের মাথা যদি নিয়ে যায় তারা বিরাট অঙ্কের পুরস্কার পাবে, ঠিক কিনা? মাথা নিয়ে না গেলে তো পুরস্কার পাবে না। এই জন্য এই কমবক্ত জালেমরা ইমাম হুসাইনকে শেষ পর্যায়ে নানাদের অবস্থায় শরীর থেকে মাথা কি করে দিল, নুরানি সারে পা বিচ্ছিন্ন করে দিল। বিচ্ছিন্ন হয়ে গেছে সত্য, এখন আর রু নাই, রু বের হয়ে গেছে, শরীরে রক্ত নাই, বল শক্তিও নাই। তারপর ওই আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন কোরআনে পাকে, খবরদার আমার রাস্তায় যারা শাহাদত বরণ করেছেন এদেরকে মৃত মৃত বলো না, রা জিন্দা রাখি, সবাই বলুন না রাখি, শহীদগণ, দুই হাত দুই হাত গুলো বলেন, শহীদগণ, শহীদগণ জিন্দা, আল্লাহু আকবার, গাউসে আজম দস্তগীর, এটা তো আল্লাহর কোরআন, থিওরিক্যাল আল্লাহর কোরআন এটা স্পষ্ট ঘোষণা দিয়েছে, শহীদগণকে তোমরা মুর্দা বলিও না, মরা বলিও না, জিন্দা জিন্দা। তোমরা এটা বুঝতে পারছো না, এই ক্ষমতা তোমাদের নাই। আর এক আয়াতে বলেছেন ওনাদেরকে মুর্দা, মরে গেছে এইটা ধারণ করিও না, ওনারা কি, ওনারা জিন্দা, বাল আহিয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওনারা শুধু জিন্দা তা নয়, ওনারা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর, টুকরা টুকরা হয়ে যাওয়ার পর, রুহ বের হয়ে যাওয়ার পরও ওনারা জিন্দা, এবং ওনারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ, বলেন না, এতদিন রিজিক খেয়েছিল দুনিয়ার, এতদিন দুনিয়ার হায়াতে রিজিক গ্রহণ করেছেন, আহার করেছেন দুনিয়ার রিজিক, আর শাহাদতের পর থেকে তাদের জন্য কি রিজিক, জান্নাতের রিজিকের ব্যবস্থা করেছেন রব্বুল আলামিন। আমার ইমামে হুসাইন এই কোরআনের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কোরআন হলো ইমামে হুসাইন। আল্লামা ইকবাল এটা বলেছে, তোমরা যে 30 পারা কোরআন পড়তেছো এটা হলো থিওরিক্যাল, আর কোরআনের যদি প্র্যাকটিক্যাল বাস্তব নমুনা দেখতে চাও, ইমাম হুসাইনকে দেখো, নবীর ঔলাদকে দেখো, মাতা
শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, জালেমরা তলোয়ার চালিয়ে দিল, মাথা মুবারক দপ থেকে আলোক হয়ে গেল, দেখা গেল ইমামের তাবরি বিশ্ববিখ্যাত ইতিহাসের ইমাম, তারিখের ইমাম, তফসিলের ইমাম, ওয়াল ফেমাস ইতিহাসের ইমাম, তফসিলের ইমাম হযরত ইমামে আবু জাফর তাবরি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়েছেন, ইমামে হুসাইনের মাথা মুবারক, শির মুবারক দপ থেকে আলোক হওয়ার পর উনি নামাজের অবস্থায় ছিলেন, সেজদার অবস্থায় উনাকে শহীদ করা হয়েছিল, ওদ উনার জুবান মাথা মুবারক শরীর থেকে আলোক হওয়ার পর উনি দুই চোখ খোলা ছিল, দুই চোখ ছিল নিচের দিকে জমিনের দিকে, আর উনার জুবানে জারি ছিল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান আল্লাহ বলেন না, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, উনি যে সেজদায় যেই তসবি পড়েছিলেন এই তসবি শহীদ হওয়ার পরও ওনার মাথা মুবারক বিচ্ছিন্ন হওয়ার পরও ওনার নূরানি জুবান থেকে ওই ওই তসবি জারি রয়েছে, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ, কেমন জিন্দা, তার প্র্যাকটিক্যাল প্রমাণ ইমামে, উচ্চস্বরে বলুন না ইমামে, এই বিশাল মর্যাদা শহীদগণকে দান করেছেন কে, রব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন না, এজন্য আমার নবী হাদিসে পাক ইরশাদ করেছেন, এটা তো কোরআন, হাদিসে পাক এর মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, শহীদগণ কিয়ামতের দিন উঠবে ওই রক্তার্ত শরীর নিয়ে, ওই রক্তার্ত কাপড় নিয়ে, যে ইমাম হুসাইনের যে জামার মধ্যে জালেমরা এজিদি সন্ত্রাসীরা যে তীর বললাম না জামেরে রক্তে লাল করেছিল, পাগড়ি মুবারক লাল হয়েছে, ওই অবস্থায় ইমামে হুসাইন মহাশরের ময়দানে কিয়ামতের ময়দানে হাজির হবেন, সুবহানাল্লাহ বলেন না, শহীদগণকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দান করেছেন। এখান থেকে ইমামে তাবরি আরেকটা বয়ান দিয়েছেন, কত শহীদগণ জিন্দা, আল্লাহর কোরআনের ফয়সালা, এই জন্য কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য শুভ সংবাদ, কিয়ামত পর্যন্ত যারা শহীদগণকে স্মরণ করে শ্রদ্ধার সাথে, এই যে আজ আপনারা শাহাদাতে কারবালার মাহফিল করছেন, 10 দিন ব্যাপী ঔলাদ রসুলের মহব্বতে মাহফিল করেছেন, এই মাহফিলে শুধু আমরা একা নই, এই মাহফিলে আমাদের সাথে নূরানি জগতের ফরিশতারা আছে, শুধু ফরিশতা আছে তা নয়, এলাকার ওলি আব্দাল আছে, শুধু ওলি আব্দাল আছে তা নয়, আমাদের সাথে রুহানি জগৎ থেকে সোহাদায়ে কারবাল্লা ইমামে হুসাইনও আমাদের সাথে আছে, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গাউসে আজম দস্তগী, এই জন্য আল্লাহ উনাদেরকে কি বলেছেন, জিন্দা, আমরা আপনারা এই মাহফিলে আসতে পেরেছি জিন্দা থাকার কারণে, আমরা মরে গেলে কি আসতে পারতাম, তো শহীদগণকে আল্লাহ জিন্দা বলেছেন, এই জিন্দার আরেক ব্যাখ্যা হলো উনাদেরকে যারা স্মরণ করবে, যেই মাহফিলে স্মরণ করবে, সোহাদাই কেরামকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আধ্যাত্মিক এত বিশাল ক্ষমতা দিয়েছেন, যেখানে বিশ্বের যে প্রান্তে সোহাদাই কারবাল্লার স্মরণে মাহফিল হোক, সোহাদাই কেরাম নবীর ঔলাদগণ রুহানিভাবে আধ্যাত্মিকভাবে সেখানে হাজির হয়ে যায়, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ, এই বিশাল মর্যাদা সোহাদাই কেরামকে কে দিয়েছেন, সুবহানাল্লাহ,